হ্যাঁ, আজকে আমরা এস্টিমেটিং এর রডের ওজন নিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো রয়েছে সেগুলো করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটা প্রমাণ করব, যে প্রমাণ করো যে 1 মিটার দীর্ঘ রডের ওজন 2 মিলিমিটার স্কোয়ার ভাগ 162.2, অথবা 1 ফিট দীর্ঘ রডের ওজন 2 ইঞ্চি স্কোয়ার ভাগ 24 পাউন্ড। তো দেখো, আমরা এখানে একটা রড নিয়েছি, ধরি রডের দৈর্ঘ্য এল, রডের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার এবং রডের ডায় 2 মিলিমিটার। তাহলে এই অবস্থাতে ফার্স্টে আমাদের কাজ হবে রডের আয়তন নির্ণয় করা। রডের আয়তন ইকুয়াল টু, রডে আমরা আয়তন বের করবো খুবই সহজ আর কি প্রমাণটা। রডের আয়তনকে আমরা বললাম বি। রডের আয়তন সমান কত হবে? দেখো, আয়তন আমরা কিন্তু জানি রড একটা সিলিন্ডার আকৃতি। দেখো, এটা একটা কিন্তু সিলিন্ডার আকৃতি রড। সিলিন্ডার আকৃতি কোনগুলো বলে? যার একটা নির্দিষ্ট একটা, যার মাথায় একটা বৃত্তাকার অংশ থাকে এবং দুই মাথায় একই পরিমাণ ব্যাসার্ধে বৃত্তাকার অংশ থাকে এবং তার একটা উচ্চতা থাকে, সেটাকে কিন্তু আমরা বলি সিলিন্ডার। তো তুমি নিজে একটু খেয়াল করে দেখো, এটা একটা টোটাল একটা সিলিন্ডার আকৃতি। এটা যদি সিলিন্ডার আকৃতি যদি হয়, তাহলে আমরা এখান থেকে সিলিন্ডার আয়তন নির্ণয়ের ফর্মুলা কিন্তু জানি। আমরা দুইটা ফর্মুলা জানি সিলিন্ডার আয়তন নির্ণয়ের। সিলিন্ডার আয়তন ইকুয়ালটা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, অথবা আমরা বলতে পারি পাই বাই 4d² h। কীভাবে? এই গোলাকার অংশের ক্ষেত্রফল, সিলিন্ডার আয়তন ইকুয়াল টু গোলাকার অংশের ক্ষেত্রফল ইঞ্চু এই যে এই হচ্ছে উচ্চতাটা। এই গোলাকার অংশের ক্ষেত্রফল, যেহেতু এটা গোলাকার, গোলাকার বলতে বৃত্তাকার, তাহলে আমরা এটাকে বলতে পারি এর ক্ষেত্রফল পাই বাই 4d² h। এটাই কিন্তু সিলিন্ডার আয়তন নির্ণয়ের ফর্মুলা। তো এখানে আমরা এইচ বলতে কী বলছি? রডের দৈর্ঘ্য এল। তাহলে আমরা আয়তন সমান কী বলবো এখানে? পাই বাই 4d, যেহেতু ডিকে আমরা মিলিমিটারে প্রকাশ করছি, হোল স্কোয়ার ইঞ্চু রডের দৈর্ঘ্য এল। এলটাকে কিন্তু আমরা মিটারে বলেছি, আমরা কিন্তু বলেছি রডের দৈর্ঘ্য এল মিটার। তো রডের দৈর্ঘ্য আমরা বলছি এখানে এল মিটার। যেহেতু রডের দৈর্ঘ্য এল মিটার, তাহলে আমাদের কিন্তু এই যে হচ্ছে এখানে কিন্তু ডি মিলিমিটার কিন্তু রাখা যাবে না, মিটারের সাথে কিন্তু কখনোই মিলিমিটার গুণ করা যায় না। তাহলে আমাকে এখানে কী করতে হবে? এখানে কিন্তু আমাদের মিটারে নিয়ে নিতে হবে, এই অংশটাকে কিন্তু আমাদের মিটারে নিয়ে নিতে হবে। এখন মিটারে যদি নিতে চাও, তাহলে কী করতে হবে বলো তো? মিলিমিটার, আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এখন দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তাহলে আমরা এটাকে যদি উল্টা করি, 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1 মিটার বললাম। অতএব 1 মিলিমিটার সমান কত মিটার? 1 ভাগ 1000 মিটার। অতএব ডি মিলিমিটার সমান কত মিটার? ডি মিলি 1 × ডি মিলি ভাগ 1000 মিটার। আশা করি বুঝছো। তাহলে ডি মিলিমিটার থেকে যদি মিটারে নিতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? এখানে 1000 দ্বারা ভাগ করতে হবে। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, কেন আমরা 1000 দ্বারা ভাগ করবো, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে। মানে সহজ কথা হচ্ছে, আমরা ছিল ডি মিলিমিটার, তো আমরা এটাকে কী করবো? ডি মিটারে নিয়ে আসবো। তাহলে মিলিমিটারকে কী করবো আমরা? 1000 দ্বারা ভাগ করবো। এটা হলো ডায়া, রডের ডায়া ডি মিলিমিটার ভাগ 1000। তো আমরা সেটা আর কি এখানে বসিয়ে দিলাম, আশা করি বুঝছো। বা সহজ কথায়, এখানে মিলিমিটার রয়েছে, একে আমরা মিটারে করার জন্য 1000 দ্বারা ভাগ করছি। এনিওয়ে, তো তাহলে মোটামুটি আমাদের এখান থেকে আমরা এরপরে বলতে পারি পাই বাই 4d মিলিমিটার ইন্টু, এটাকে একবারে 10 ইনভার্স -3 করতে পারি এর উপরে, হোল স্কোয়ার ইন্টু এল। ওকে, এবার আমরা রডের আয়তন পেয়ে গেছি। এখন আমরা জানি যে ভর, আমরা কিন্তু একটা কথা জানি যে ভর, ভর সমান একটা ফর্মুলা জানি, ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। এটা কিন্তু ভর নির্ণয়ের ফর্মুলা। তাহলে ভর এম সমান, আমরা আয়তন পেয়েছি, রডের আয়তন পেয়েছি কত? পাই বাই 4d মিলিমিটার ইন্টু 10⁻³² ইন্টু এল। এখন রডের ঘনত্ব কত? এটাকে রডের ঘনত্ব বলতে পারো, আবার একক ওজনও বলতে পারো। আর ঘনত্ব এবং একক ওজন সমান হয় কখন? যখন আমরা অভিকর্ষ এককে ওজনকে প্রকাশ করি। ওজনকে যখন আমরা অভিকর্ষ এককে প্রকাশ করি, তখনই ঘনত্ব এবং আয়তন সমান। এখন বলতে পারো যে অভিকর্ষ এককের ব্যাপারটা কি? আমি কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে কিন্তু ব্যাখ্যা করেছি অভিকর্ষ এককগুলো কি। ওজনের ওজনের পরম একক হলো নিউটন, আর ওজনের অভিকর্ষ একক হলো কেজি, MKS যদি বলো, আর হচ্ছে CGS যদি বলো। ওজনের পরম একক হলো ডাইন, আর অভিকর্ষ একক হলো গ্রাম।
ওজনের এফপিএসে অভিকর্ষ একক হলো পাউন্ডাল, আর সরি পরমাণু একক হলো পাউন্ডাল আর অভিকর্ষ একক হলো পাউন্ড। আশা করি বুঝছো ভালো করে। তো আমরা যদি এখানে রডের ওজনকে কেজি হিসেবে প্রকাশ করছি, তার মানে এটা অবশ্যই অভিকর্ষ একক, প্রমাণের মধ্যে কিন্তু কেজি আছে, তাহলে অবশ্যই অভিকর্ষ একক। তো অভিকর্ষ এককে ঘনত্ব এবং একক ওজন সমান। তো রডের একক ওজন আমরা জানি কত, 7,850 কেজি পার ঘনমিটার, এটা কিন্তু আমরা কিন্তু জানি হচ্ছে এমকেএস পদ্ধতিতে। আচ্ছা, এবার তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখি কত আসে। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই এটা দেখা যাবে, যেমন আসবে ডি মিলিমিটার হোল স্কোয়ার ইন্টু এল বাই 162.2। এখন বলতে পারো যে ভাই এটা আমরা ক্যালকুলেশন কীভাবে করব। দেখো একটু একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো, এখানে ওয়ান ভাগ এই যে এই ভ্যালুটা একটু বের করে 162.2 ১৬২.২ কত আসছে ভ্যালু, 6.16 × 10^-3। আর আমরা ওপরের এইটাকে ক্যালকুলেশন করবো, ডি তো এখানে কনস্ট্যান্ট থেকে যাবে, এলও কনস্ট্যান্ট থেকে যাবে, ডি এবং এল বাদে যেগুলো আছে, মনে করো এখানে ডি এবং এল নাই, না থাকলে পারে যে ক্যালকুলেশনটা, তো সেটা করো। ক্যালকুলেশন এখানে কী হতো, হতো এখানে হচ্ছে পাই বাই 4 ইঞ্চ, ডি মিলিমিটার যেহেতু নাই, 10^-3 হোল স্কোয়ার দিলাম, এবার কি 7,850। দেখো 6.1 যা আসছে এখানে, এই ক্যালকুলেশনটা করেও যা আসছে, আবার এই যে হচ্ছে আমরা যদি 1/162.2 দিই একই ক্যালকুলেশন আসছে। দেখো এটাও যা এটাও তা একই রকম কিন্তু ক্যালকুলেশন, এই জন্য আমরা কিন্তু বলি যে এটা সমান, একবার আমরা এটা লিখে দিতে পারি। তাহলে এখন দেখো আমরা ফাইনালি যে ভর বের করলাম, তো এই ভর আমরা যেহেতু বলছি, আবার আরেকটা কথা কিন্তু ইতিপূর্বে আমি বলেছি, অভিকর্ষ এককে ভর এবং ওজন সমান, অভিকর্ষ এককে ভর এবং ওজন সমান। যেমন আমরা যদি বলি কোনো বস্তুর ওজন 5 কেজি, আবার এটা বস্তুর ভরও 5 কেজি, কিন্তু যদি বলি কোনো একটি বস্তুর ওজন 5 নিউটন, তাহলে কিন্তু বস্তুর ভর পার কেজি, বস্তুর ভর কিন্তু 5 নিউটন নয়, কারণ ভর এলাকক নিউটন না কেজি, একে 9.8 দ্বারা ভাগ করতে হবে। আশা করি ইতিপূর্বে এইগুলো জেনেছো। তো আমরা এখানে ভর না বলে আমরা ওজনও বলতে পারি, অর্থাৎ ওজন সমান এটা, এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, যেই ফর্মুলাটা আমাদের অঙ্কের সময় খুব বেশি পরিমাণ লাগবে। রডের ওজন ইকুয়াল টু ডি মিলিমিটার হোল স্কোয়ার ইন্টু এল ভাগ 162.2, এলটা হচ্ছে রডের দৈর্ঘ্য। তো এখান থেকে দেখো আমরা এটা, আচ্ছা আমরা এই যে রডের ওজন পেয়েছি, এটা কতটুকু রডের ওজন পেয়েছি, এল দৈর্ঘ্যের রডের ওজন পেয়েছি, আমাকে তো বের করতে হবে 1 মিটার দৈর্ঘ্যের ওজন, তাই না? তো এল মিটার দৈর্ঘ্যের রডের ওজন পেয়েছি আমরা এটা। তো আমরা যদি এখানে ঐকিক নিয়ম করি, এল মিটার রডের, এল মিটার দৈর্ঘ্যের রডের ওজন ডি মিলিমিটার হোল স্কোয়ার ইন্টু এল ভাগ 162.2, অতএব 1 মিটার দৈর্ঘ্যের রডের ওজন কত, ডি মিলিমিটার হোল স্কোয়ার ইন্টু এল 162.2 ইন্টু এল, এল আর এল কাটাকাটি হয়ে যাবে এখানে, হয়ে ফাইনালি কিন্তু এই অংশটাই থাকবে যেটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি বুঝে গেছো কীভাবে হয়েছে। এনিওয়ে এখন মনে করো, মানে আমরা ওপরে প্রমাণটা করে ফেলেছি, এখন আমরা একটু দেখব যে 1 ফিট দীর্ঘ রডের ওজন কী হবে। 1 ফিট দীর্ঘ রডের ওজনটা আমরা একটু এখন দেখে ফেলব। তো দেখো 1 ফিট দীর্ঘ রডের ওজন যদি আমাদের এটা যদি প্রমাণ করতে বলে, তাহলে এখানে আমরা রডের দৈর্ঘ্য ধরে নেব এল ফিট, রডের দৈর্ঘ্য ধরে নেব এল ফিট, এবং রডের ডায়া ধরে নেব হচ্ছে ডি ইঞ্চি, রডের ডায় আমরা ডি ইঞ্চি ধরে নিলাম। তাহলে রডের আয়তন সমান কত হবে, প্রথমে আমরা রডের আয়তন বের করব, আয়তন সমান সেম ফর্মুলা, পাই বাই 4 ডি ইঞ্চি হোল স্কোয়ার ইঞ্চ রডের দৈর্ঘ্য এল ফিট, রডের দৈর্ঘ্য আমরা ধরেছি এল ফিট। তো দেখো যেহেতু এল ফিটের সাথে আমরা কখনো ডি ইঞ্চি কিন্তু, মানে ডি ইঞ্চি হোল স্কোয়ার কিন্তু করতে পারি না, ইঞ্চিকে আমাকে তখন ফিটে নিতে হবে। আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে আমরা ইঞ্চি থেকে ফিটে নিতে হলে কী করবো, 12 দ্বারা ভাগ করবো, এটা আশা করি সবাই জানো। এনিওয়ে আয়তন পেয়ে গেছি, এবার আমরা কী করবো, ভর ইকুয়াল টু জানা আয়তন ইনটু ঘনত্ব, তাহলে আয়তনের ভ্যালু পেলাম আমরা পাই বাই 4 ডি ইঞ্চি ভাগ 12 ইঞ্চ এল। এবার ঘনত্ব, আগে বলেছি অভিকর্ষ এককে একক ওজন এবং ঘনত্ব একই কথা। তো আমরা এখানে রডের একক ওজন পাউন্ডে যদি বলি, আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু বলেছি হচ্ছে কেজি পার ঘনমিটার,
7,850 কেজি পার ঘনমিটার রডের একক ওজন। কিন্তু যদি আমরা পাউন্ডে বলি তাহলে হবে 490 পাউন্ড পার ঘন ফিট, যদি পাউন্ডে যদি বলি তাহলে। তো এখানে যেহেতু আমরা হচ্ছে ফিটে নিয়ে আসছি তাহলে পাউন্ড ফিট নিয়ে আসতে হবে, মানে এপিএস এককে নিয়ে আসছি, তো অবশ্যই এখানে এপিএস এককে রডের একক ওজনটা বসাতে হবে বা রডের ঘনত্ব বসাতে হবে, কত 490। তো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা ডি ইঞ্চি হোল স্কোয়ার ভাগ 24 × L আসছে। আগের মতো করে ডি ইঞ্চি এবং এলটাকে কনস্ট্যান্ট রেখে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবে আর 1/24 করলে তাই আসবে। আশা করি বুঝে গেছো। তো আমরা দেখ, এটা কিন্তু আমাদের ফর্মুলা, আর আমরা জানি অভিকর্ষ এককে ভর এবং ওজন সমান, এটা কিন্তু আমাদের ফর্মুলা। যখন রডের দৈর্ঘ্য ফিটে থাকবে তখন আমাদের কী করতে হবে, রডের ওজন বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এনিওয়ে, তো আমরা এখান থেকে যদি আগের মতো ঐকিক নিয়ম করি, এল ফিট দৈর্ঘ্যের রডের ওজন হলো ডি ইঞ্চি হোল স্কোয়ার ভাগ 24 × L। অতএব এক ফিট রডের দৈর্ঘ্য ডি ইঞ্চি হোল স্কোয়ার × L ভাগ 24 × L, এল আর এল কাটাকাটি হয়ে আমাদের প্রমাণে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে। আশা করি বুঝে গেছো যে আমরা এই প্রমাণটা কীভাবে করবো। তো এনিওয়ে, তো আমরা এখন এবার এই ফর্মুলাতে যে ম্যাথগুলো দরকার সেই ম্যাথগুলো একটু করে ফেলি। দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি, অঙ্কটাতে বলা হচ্ছে 10 × 20 আকারের 15 ফিট। তো এই লেখাটা আমি আগে লিখেছিলাম না, ভুল করে ফেলেছিলাম, তাই আমি আবার উপরে লিখে ফেলেছি। যদিও এটা অঙ্কের মধ্যে ছিল না, আমি যে অঙ্কটা নিয়েছিলাম, বাট আমি একটা অঙ্কের ভিতরে আরও অনেকগুলো অঙ্ক করে দিতে যাচ্ছি, তাই আমি এটা আবার এর সাথে অ্যাড করেছি। 10 × 20 আকারের 15 ফিট ক্লিয়ার স্প্যান বিশিষ্ট লম্বা একটি RCC বিমে 1:2:4 অনুপাতে 5 সুতা 5টি টেনশন রড আছে, প্রয়োজনে মালামাল বের করো। এটা একটু অনেকের কাছে নতুন লাগতে পারে। যেই নাম্বারের আগে এরকম হ্যাশ চিহ্ন থাকবে সেই নাম্বারটাকে ধরতে হবে সুতা, আর এটা হলো রডের সংখ্যা। এমনও থাকতে পারে অস্বাভাবিক কোনো কিছু না, 5 হ্যাশ 5, এটা দ্বারা বোঝায় 5টা 5 সুতা রড, অর্থাৎ যেই নাম্বারের আগে হ্যাশ চিহ্ন আছে সেটাই সুতার সংখ্যা, বুঝছো নিশ্চয়ই। এনিওয়ে, এটা হলো রডের ডায়া আর কি। তো সুতার সাথে ডায়ের সম্পর্ক আমি পরে বলবো, আগে এখান থেকে আমরা একটু দেখে নিই অঙ্কটার বিমের আসলে ক্লিয়ার স্প্যানের এই ব্যাপারটা আসলে কী বোঝাচ্ছে। তো আমরা একটা বিম ড্র করি, ড্র করলে ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে আমি বিমের চিত্রটা ড্র করেছি। ক্লিয়ার স্প্যান বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, ক্লিয়ার স্প্যান বলতে বোঝানো হচ্ছে যে এই বিমের যে সাপোর্ট রয়েছে, সাপোর্টের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ভেতরের যে দূরত্ব সেটাকে আমরা বলছি ক্লিয়ার স্প্যান। এটাই হলো ক্লিয়ার স্প্যান কিন্তু বিমের, অর্থাৎ 15 ফিট যে দূরত্ব দেওয়া আছে এই সাপোর্টের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটাই বলা হয়েছে 15 ফিট ক্লিয়ার স্প্যান। তো এখানে একটা ব্যাপার একটু খেয়াল করো যে বিম, কোনো বিমে কিন্তু সাপোর্ট ছাড়া হয় না, প্রত্যেকটা বিমে কিন্তু সাপোর্ট দিতে হয়, সাপোর্ট ছাড়া কিন্তু কখনো বিম হওয়া সম্ভব না। তো সাপোর্টের প্রান্ত হতে সাপোর্টের অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, এটাকে যে আমরা ক্লিয়ার স্প্যান বলতেছি চিত্রের মধ্যে খেয়াল করো, এটা যদি ক্লিয়ার স্প্যান হয় তাহলে এখন তোমাকে প্রশ্নে বলেছে মালামালের পরিমাণ বের করতে 1:2:4 অনুপাতে। তো মালামালের মধ্যে কী কী থাকবে, এই জায়গায় কি শুধু সিমেন্ট বালি খোয়া থাকবে, না এর সাথে কিন্তু রডও থাকবে। তো রডের পরিমাণও কিন্তু তোমাকে বের করতে হবে। তো রডের পরিমাণ বের করতে গেলেও প্লাস মালামালের পরিমাণ বের করতে গেলেও তোমাকে এই টোটাল বিমের দৈর্ঘ্যটা দরকার, কিন্তু প্রশ্নে কিন্তু টোটাল বিমের দৈর্ঘ্য না, যা শুধুমাত্র এই ক্লিয়ার স্প্যান দেওয়া আছে। তো ক্লিয়ার স্প্যান যদি দেওয়া থাকে তাহলে একটু খেয়াল করে দেখো যে বিমের এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এইটুকু অংশ কি আমরা বাদ রেখে কি সিমেন্ট বালি খোয়ার পরিমাণ নির্ণয় করবো, না তখন কিন্তু কম পড়ে যাবে, কারণ তুমি এইটুকু অংশ যদি বাদ দেখো, এইটুকু কংক্রিটকে তুমি বাদ রেখে কিন্তু তুমি ডিজাইন করতে যাচ্ছ। আবার রডও কিন্তু, বিমের রডও কিন্তু যখন স্থাপন করা হবে তখন কিন্তু এই যে একদম এই পুরো দৈর্ঘ্য পর্যন্ত কিন্তু স্থাপন করবে, যদিও এদিকে কভারিং রাখা হয় কিছুটা, তো তখন কিন্তু রডের পরিমাণ কিন্তু কম আসবে, এই জন্য আমাকে পুরো বিমের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আরেকটা ব্যাপার আমি এখানে আঁকিয়েছি, এটা যে বিমের ক্রস সেকশন 10 × 20 আকারের বিম, অর্থাৎ এটা বিমের ক্রস সেকশন। আশা করি বুঝছো বিমের ক্রস সেকশন বলতে অ্যাকচুয়ালি কী বুঝছো সেটা মানে বুঝতে পারছো। যেমন আমরা এটাকে বিম যদি বলি তাহলে বিমের যে এই মাথাটা দেখলে যেটা পাওয়া যায় সেটা হলো ক্রস সেকশন, আশা করি বুঝছো। তো এখন তাহলে আমরা আমাদের কাজ কী হবে, ক্লিয়ার স্প্যান থেকে বিমের টোটাল দৈর্ঘ্যটা বের করা।
টোটাল দৈর্ঘ্য, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারো যে টোটাল দৈর্ঘ্য বের করতে যাবার কার্যকরী দৈর্ঘ্য বের করে ফেলো না। বিমান কার্যকরী দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি, সাপোর্টের মিড পয়েন্ট হতে এই সাপোর্টের মিড পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি। এটা আমাদের ডিজাইনের সময় দরকার হয়, তো আমরা কিন্তু কার্যকরী দৈর্ঘ্য না, পুরো বিমের লেন্থটাই আমরা বের করতে যাচ্ছি, পুরো বিমের দৈর্ঘ্যটা বের করবো। তো পুরো বিমের দৈর্ঘ্য বের করতে হলে তাহলে কী করতে হবে আমাকে বলো তো, এই সাপোর্ট পর্যন্ত দূরত্ব 15 ফিট আছে, তাহলে এই সাপোর্টের দূরত্বটা এই 15 ফিটের সাথে আমাদেরকে যোগ করতে হবে, এদিকের এই সাপোর্টের দূরত্ব আর এদিকে এই সাপোর্টের পুরুত্ব, সরি দূরত্ব না পুরুত্ব বলছি, এই 15 ফিট এর সাথে এই সাপোর্টের পুরুত্বটা আর এই সাপোর্টের পুরুত্বটা যোগ করতে হবে। এখন প্রশ্ন কি দেখো তো, এই সাপোর্টের পুরুত্ব দেওয়া আছে না, প্রশ্ন সাপোর্ট সম্পর্কে কিছুই বলে, তখন তুমি কী করবা, এবারে তো বিপদে পড়ে গেলা যে সাপোর্টের পুরুত্ব নিয়ে তো কিছু বলাই হয়নি। তো সাপোর্টের পুরুত্ব নিয়ে যদি কিছু না বলা হয় তুমি যে কোনো একটা সাপোর্ট ধরে নিতে পারো। সচরাচর আমরা বাসা বাড়িতে বিমের সাথে সাপোর্ট হিসেবে কলামই ব্যবহার করে থাকি, তো শুধু বাসা বাড়ি না, যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বিমের সাথে সাপোর্ট হিসেবে কলাম ব্যবহার করি। তো তাছাড়া কিন্তু এই যে তোমার হিন সাপোর্ট, মানে কলামের সাথে বিমের যে সাপোর্ট তৈরি হয় সেটা কিন্তু একটা ফিক্সড সাপোর্ট তৈরি হয়। তো মানে আমরা বাসা বাড়িতে যে সাপোর্টগুলো ব্যবহার করে থাকি যে বিমের সাথে, সেগুলো কিন্তু সবই ফিক্সড সাপোর্ট হয়। যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ফিক্সড সাপোর্টটা ব্যবহার করে থাকি, হিন সাপোর্ট, রোলার সাপোর্ট, এইগুলো যেমন রোলার সাপোর্টটা তোমার ব্যবহৃত হয় হচ্ছে ব্রিজের ক্ষেত্রে, ব্রিজের ক্ষেত্রে রোলার সাপোর্ট ব্যবহার করে থাকে। আর হিন সাপোর্ট আমরা সচরাচর দেখি যে বিভিন্ন ক্রেইনের মাধ্যমে কোনো জিনিস তোলা হচ্ছে সেখানে হিন্স ব্যবহার করি, বা দরজার ক্ষেত্রে আমরা হিন্স ব্যবহার করি, আশা করি বুঝছো ব্যাপারগুলো। তো এনিওয়ে, তাহলে আমরা এখানে যেহেতু ফিক্স সাপোর্ট ব্যবহার করে থাকি বাসা বাড়িতে, আর মানে যেহেতু দেওয়া নাই, তাহলে প্রশ্নে যদি কোনো যেটা তুমি বুঝতে পারছো আমার এটা দরকার কিন্তু দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে বেশি ব্যবহৃত যেই অংশটা সেটা তোমাকে নিতে হবে। তো আমরা বেশিরভাগই ফিক্স সাপোর্ট ব্যবহার করে থাকি, কলামকে বিমের সাপোর্ট হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে কলাম হিসেবে ধরে নাও, এখন কলামের মাপ তুমি কত ধরবা, তোমার ইচ্ছা মতো একটা তুমি ধরে নিতে পারো, তবে তাও আবার এমন যেন না হয় অনেক বেশি হয়ে গেল, স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি হয়ে গেল, আবার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড থেকে অনেক কম হয়ে গেল, সমস্যা। তুমি বিমের সাইজ যদি বলো 10 ইঞ্চি, এখন তুমি যদি কলামের সাইজ যদি বলো 20 ইঞ্চি, তাহলে তো সমস্যা। তুমি বিমের সাইজের থেকে তুমি কলামের সাইজ বিশাল মোটা করে দিচ্ছ, মানে এমন না যে বিমের সাইজের সমান পরিমাণ কলামের সাইজ রাখতে হবে, ব্যাপারটা এরকম না। তবে তাই বলে আবার এমন করা যাবে না, চিকন একটা বিম তুমি এরকম কলমের মতো চিকন একটা বিম দিচ্ছ, আর তুমি মানে এরকম কলমের থেকে 4টা কলম মিলে যেরকম হয় সেরকম একটা কলম দিচ্ছ, তাহলে সমস্যা কিন্তু। তো সেই জন্য আমাদের একটা এখানে দেখতে হবে বিমের ক্রস সেকশন কেমন দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে একটা আমাদের কলামে একটা সাইজ ধরে নিতে হবে। তো তুমি যেটা ধরবা সেটা অবশ্যই এখানে লিখে দিতে হবে যে তুমি এটা ধরে নিচ্ছ। তো যেমন আমাদের এখানে 10 ইঞ্চি x 20 ইঞ্চি হচ্ছে বিমের সাইজ দেওয়া আছে, তো আমরা কলামের সাইজটাকে 10 ইঞ্চি ধরে নিতে পারি, অস্বাভাবিক কোনো কিছু না। সচরাচর তুমি 10 ইঞ্চি ধরে করলেও কোনো সমস্যা হবে না, মানে তোমাদের যেরকম কলের অঙ্ক থাকার কথা তার মধ্যে 10 ইঞ্চি কলাম ধরে নিলে সমস্যা হবে না। তো তাহলে আমরা 10 ইঞ্চি ধরে নিই কলামের সাইজটাকে, আমরা 10 ইঞ্চি ধরে নিই, সাইজ বলতে কলামের পুরুত্বটাকে, বা আমরা ধরলাম একটা এখানে বর্গাকার কলাম রয়েছে, একটা বর্গাকার কলাম রয়েছে, সেই বর্গাকার কলামের 10 ইঞ্চি x 10 ইঞ্চি বর্গাকার কলামের সাইজ। তো যদি কলামের সাইজ যদি 10 ইঞ্চি ধরে নাও, এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, তাহলে এখন আমাকে বলো তো টোটাল বিমের দৈর্ঘ্য কত হবে। আমরা টোটাল বিমের দৈর্ঘ্যকে বের করি এল, 15 ফিটের সাথে আমরা কী করবো, এদিকের কলামের 10 ইঞ্চি আর এদিকে 10 ইঞ্চি যোগ করবো, ফার্স্টে এদিকে 10 ইঞ্চি যোগ করি, 10 ইঞ্চিকে আমাদের ফিটে নিতে হবে 12 দ্বারা ভাগ, প্লাস আবার 10 ইঞ্চিকে আমরা ফিটে নেবো 12 দ্বারা ভাগ, তাহলে ফাইনালি কিন্তু আমরা এখান থেকে টোটাল বিমের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তো দেখি আমরা টোটাল বিমের দৈর্ঘ্যটা কত পাই, তাহলে দেখো আমাদের বিমের দৈর্ঘ্য আমরা অ্যাকচুয়ালি পুরো বিমের দৈর্ঘ্য কত পেলাম, 16.67 ফিট। তো বিমের দৈর্ঘ্য পেয়ে গেছি, তো আসো প্রথমে আমরা রডের পরিমাণ বের করে ফেলি। তো রডের পরিমাণ বের করবো, তো রডের দৈর্ঘ্য এটা কিন্তু বিমের দৈর্ঘ্য, তাহলে রডের দৈর্ঘ্যকে আমরা বললাম মনে করো এল প্রাইম, রডের দৈর্ঘ্য এখন আমরা বের করবো, যে বিমের যে রড ব্যবহার করছে সেই রডের দৈর্ঘ্যটা বের করবো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে রডের দৈর্ঘ্য কিন্তু আমরা শুধুমাত্র এই মেইন বার যেটা সেটারই কিন্তু কাজ করবো, এই কারণ আমরা জানি রডে এখানে কিন্তু আরও কিন্তু বার ব্যবহার করা হয়, হ্যাঙ্গার বার ব্যবহার করা থাকে, সেগুলো দরকার নেই, শুধুমাত্র মেইন বারের মেইন বার যেটা দরকার সেটার ওজন বের করলে হবে। তো মেইন বারের ওজন আমরা বের করবো, তো রডের দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে আমরা কী করবো, বিমের পুরো দৈর্ঘ্য কত, 16.67 ফিট, 16.67 ফিট টোটাল বিমের দৈর্ঘ্য 16.67। তো আমরা কিন্তু দেখো এখানে যে বললাম যে হচ্ছে রড ব্যবহার করেছে, রড কিন্তু একদম পুরো কংক্রিট জুড়ে একদম এই মাথা পর্যন্ত কিন্তু ব্যবহার করা হয় না। যদি তাই হতো তাহলে দেখো যে মনে করো এটা একটা বিম, বিমের এই মাথার দিকে তুমি তাকিয়ে আসো, কখনো কি এই মাথার দিকে কি তুমি রড দেখেছো, রডের মাথাকে দেখতে পেরেছো, না যায় না, কেন পারা যায় না, কারণ হচ্ছে রড একদম পুরো কংক্রিট পর্যন্ত ব্যবহার করা হয় না। যদি পুরো কংক্রিট পর্যন্ত ব্যবহার করা হতো তাহলে ক্রস সেকশনের দিকে তাকালে তুমি রড দেখতে পারতাম,
মানে ক্রস সেকশন বলতে ভুল বললাম, ক্রস সেকশন বলতে বিমটাকে যদি এইভাবে যদি দেখতাম, এই মাথা যদি দেখতে, তাহলে কিন্তু তুমি রডগুলো দেখতে পারতাম। কিন্তু আমরা এখানে কী করি, রড পুরো কমপ্লিট পর্যন্ত না ব্যবহার করে এখানে কিন্তু কভারিং, এটা মনে সবাই জানো, এটাকে বলে সাইড কভারিং। তো এই সাইড কভারিংয়ের পরিমাণ আমরা এখানে ইঞ্চিতে 2 ইঞ্চি ধরি, আমরা ধরে নেব 2 ইঞ্চি সাইড কভারিংয়ের পরিমাণ, 1.8 ইঞ্চি ধরতে পারো, তবে 2 ইঞ্চি ধরাটাই বেটার। তো আমরা 2 ইঞ্চি এখানে সাইড কভারিং ধরে নিই, সাইড কভারিং, এই সাইডে একটা কভারিং, এই সাইডে একটা কভারিং। তো রড তো একদম পুরো কংক্রিট পর্যন্ত দেওয়া হয়নি, এখানে কিন্তু কভারিংয়ের মাপটা কিন্তু বাদ দিতে হবে, নাহলে কিন্তু একচলটা আসবে না। তোমার বইতে যদি মাপ না দেওয়াও থাকে তাও তুমি বাদ দিবা। তাহলে আমরা এখান থেকে এই কভারিংয়ের পরিমাণটা বাদ দিই, 2 ইঞ্চি, এক সাইডে 2 ইঞ্চি আর এক সাইডে 2 ইঞ্চি। তো এক সাইডে 2 ইঞ্চি যদি, এখন ইঞ্চিতে কিন্তু রাখা যাবে না, এখানে ফিটে নিতে হবে, যেহেতু এই মাপটা ফিট আছে। তো এই সাইডের কভারিংকে 2 ইঞ্চিকে আমরা ফিটে করে নিলাম, আবার এই সাইডের কভারিং আছে, আমি পুনরায় আবার এটা বিয়োগ না করে এর সাথে 2 দ্বারা গুণ করে দিলাম, আশা করি বুঝছো ভালো করে। তো কভারিং বাদ হয়ে গেল। এখন হুকের পরিমাণ, এবার একটা কথা বলি, আমরা সচরাচর এখন হচ্ছে আরসিসি কাজের জন্য যে বারটা ব্যবহার করি সেটা কিন্তু ডিফরমেট বার। ডিফরমেট বার মনে হয় চেনো, যে এখানে এইভাবে খাস কাটা থাকে, এরকম ডিফরমেট করা থাকে আর কি। তো ডিফরমেট বারের ক্ষেত্রে এখন হুক ব্যবহার করা হয় না বললেই চলে। হুকটা কিন্তু মেনলি দরকার বন্ডিং স্ট্রেস নেওয়ার জন্য, রড যেন বন্ডিং স্ট্রেসটা নেয়, বন্ড স্ট্রেসটা যেন নেয়, সেটার জন্য আসলে কংক্রিটের সাথে রড একটা বন্ডিং তৈরি করার জন্য কিন্তু হুকটা ব্যবহার করি। কিন্তু ডিফরমেট বারের ক্ষেত্রে দেখা গেছে যে হুক না ব্যবহার করলে কোনো সমস্যাই, মানে সেরকম সমস্যা পরিলক্ষিত হয় না। তো বর্তমানে কিন্তু দেখা গেছে যে হুক ব্যবহার করা হয় না বললেই চলে, কিন্তু আমার মনে হয় তোমরা হুক দিয়ে শিখেছো, তাই আমি এখানে হুকের ব্যাপারটা যোগ করে দিব। তো অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে যদি রেখে দাও কোনো সমস্যা নেই, তবে যেহেতু হুক দিয়ে শিখে এসেছো তাই হুকের মাপটা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি পরামর্শ, হুকের মাপটা অবশ্যই যোগ করে দেবা। তো রডের জন্য এইভাবে আমরা হুক করে দিই। তো দেখো আমরা যে হুক করে দিচ্ছি, তাহলে যদি হুক করে দিই তাহলে একটু দেখো হুকের মাপ কত রাখা হয়। আমরা জানি হুকের মাপ 10D রাখা হয়, এই পাশে 10D, এই পাশে 10D রাখা হবে, তাহলে প্লাস হুকের মাপটা যোগ হবে। কেন? কারণ এই রক বাঁক অংশটা আমাদের যোগ করতে হবে দৈর্ঘ্যের সাথে, আমরা তো রডে দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, আমরা এই হুক বাদে দৈর্ঘ্য পর্যন্ত পেয়েছি কোনটুকু এইটুকু। তাহলে এবার এই হুকের মাপটা যোগ করবো, একদিকে হুক হবে 10D, 10×DD মানে কি রডের ব্যাস। তো রডের ব্যাস কত দিয়ে আসছে দেখো, প্রশ্নে বলেছে 5 সুতা 5টা রড। তো আমরা এই হ্যাশ মানে সুতার সংখ্যা, তো সুতার সংখ্যার থেকে যদি তুমি রডের ডায়া যদি বের করতে চাও তাহলে ইঞ্চিতে বের হবে, যদি 8 দ্বারা ভাগ করো। সুতার সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে রডের রডের ব্যাস ইঞ্চিতে বের হবে। আশা করি আমার কথাটা ভালো করে বুঝছো। তাহলে দেখো আমরা এখানে ইঞ্চিতে যদি বের করতে চাই তাহলে 5 সুতা আছে, তাহলে 5 সুতা থেকে আমরা ইঞ্চিতে করতে হলে কী করবো, 8 দ্বারা ভাগ করবো, তাহলে ইঞ্চিতে বেরিয়ে গেছি। বাট আমাদের তো মাপটা তো দরকার ফিটে বের করে, তাই না? তাই এখানে কী করবো, 12 দ্বারা ভাগ করে দেবো। মানে এই জিনিসটা অনেকে না বুঝতে পারো, আমার এখানে 12 দ্বারা ভাগ করে সেটা না বুঝতে পারো, তো আমি এটা একটু দেখাই দিই। ডি রডের ব্যাস আমরা বের করছি, 5 সুতা রডের কথা বলা হয়েছে, তাহলে রডের ডায়া কত হবে, 5 ভাগ 8 ইঞ্চি। যদি বলা হতো 2 সুতা রড তাহলে রডের ডায়া হতো 2 ভাগ 8 ইঞ্চি, আশা করি বুঝছো। এটা কি ইঞ্চি, তো ইঞ্চিকে যদি তুমি ফিটে নিতে চাও তাহলে কী করতে হবে বলো তো, 5 ভাগ 8কে 12 দ্বারা ভাগ করতে পারছো, এর নিচে কিছু না মানে কি একটা 1 আছে। তো তাহলে তুমি ভগ্নাংশের নিয়ম অনুসারে ভাগ থেকে যখন গুণে যাবো তখন কী হবে, 1 উপরে 12 নিচে হয়ে যাবে, তার মানে কী হবে 5 ভাগ 8×12, আশা করি বুঝে গেছো। এনিওয়ে তো দেখো আমরা একদিকের হুক যোগ করেছি কিন্তু আরেকদিকের হুক কিন্তু যোগ করিনি, তো পুনরায় এটা না করে আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিতে পারি। তো মোটামুটি আমরা টোটাল রডের দৈর্ঘ্য পেয়ে গেছি। তো এটা তাহলে আমরা একটু বের করে ফেলি, টোটাল রডের দৈর্ঘ্যটা কত হবে, তাহলে আমরা রডের দৈর্ঘ্য পেলাম 17.38 ইঞ্চি। এখন আমরা রডের ওজন বের করে ফেলবো। দেখো রডের ওজন বের করার ফর্মুলা কিন্তু আমরা বলেছিলাম, ডি ইঞ্চি পরিষ্কার ভাগ 24×L। কখন বলেছিলাম এই ফর্মুলা, যখন রডের দৈর্ঘ্য, সরি আমরা ভুল বললাম, এখানে ইঞ্চি না ফিট হবে, ভুল বলেছি, যখন রডের দৈর্ঘ্য ফিটে থাকবে তখন কিন্তু আমরা রডের ওজন বের করার জন্য এই ফর্মুলা ইউজ করব। তো এখানে আমরা এল প্রাইম বলেছি রডের দৈর্ঘ্যকে, তাই আমরা এল প্রাইম বলবো। তো ডি ইঞ্চি রডের মাপ কত, এখানে হচ্ছে রডের মাপ রয়েছে 5 সুতা, তাহলে 5 ভাগ 8, এটাকে কিন্তু ফিটে নেওয়া যাবে না, ডি ইঞ্চি বলেছে তাই ইঞ্চিতে রাখতে হবে। ডি এর মাপ হচ্ছে 5 ভাগ 8 ইঞ্চি, ওকে ইঞ্চু। একটা রডের দৈর্ঘ্য কত, একটা রডের দৈর্ঘ্য 17.38 ফিট, বাট এখানে রড বলেছে কয়টা, 5টা, তাহলে 5টা রডের দৈর্ঘ্য কত হবে, একে 5 দ্বারা গুণ, আশা করি বুঝে গেছো, ভাগ 24, অতএব তুমি রডের ওজন পাউন্ডে পেয়ে যাবো, আশা করি বুঝে গেছো রডের ওজন। এবারে গেল আমাদের রডের ওজন, এবার আমাদের কী করতে হবে, সিমেন্ট বালি খড় পরিমাণ বের করতে হবে, তার জন্য আগে আমাদের ভেজা আয়তন বের করতে হবে। তো ভেজা আয়তন ইকুয়াল টু, বাংলা এখানে লিখলাম ভেজা আয়তন, আমি পুরো লিখলাম না, ভেজা আয়তন ইকুয়াল টু
টোটাল কংক্রিটের আয়তন আমাকে বের করতে হবে। টোটাল কংক্রিটের আয়তন, টোটাল কংক্রিটের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? দৈর্ঘ্য পেয়েছি 16.67 ইঞ্চি দৈর্ঘ্য পেয়েছি আমরা এটা। এবার দৈর্ঘ্যের সাথে কী করবা, এই প্রস্থ এবং উচ্চতা গুণ করে দেবো। প্রস্থর মাপ 10 ইঞ্চি, 10 ভাগ 12 ফিটে নিতে হবে। উচ্চতার মাপ কত? 20 ইঞ্চি, বা গভীরতার মাপ 20 ইঞ্চি ভাগ একে 12 করে দেবো। তাহলে দেখো তুমি ভেজা আয়তন পেয়ে যাবে। এটা ভেজা আয়তন পেয়ে গেলে ঘন ফিটে। এরপর তোমাকে কী করতে হবে, শুষ্ক আয়তন বের করতে হবে, করে ইট সিমেন্ট বালি, সরি সিমেন্ট বালি খাওয়ার পরিমাণ নির্ণয় করতে হবে। এটা কিন্তু পারবা, আমার মনে হয় এটা করে দেওয়া লাগবে না। আশা করি বুঝে গেছো এই অঙ্কটা কীভাবে করতে হবে। আরও একটা অঙ্ক আমরা সলিউশন করে ফেলবো ইনশাল্লাহ। দেখো বলা হচ্ছে যে 30 ফিট লম্বা একটি বিমে 5টি 5 সুতা বার আছে, প্রতিটি বারের দৈর্ঘ্য 10 ফিট হলে কত পাউন্ড লোহা লাগবে? ধরো কভারিং 1/2 ইঞ্চি এবং ল্যাপের জন্য 50টি বেশি হয়। তো এখানে অঙ্কটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য তো বের করতে হবে, কিন্তু এখানে আরও একটা কথা চলে এসছে, ল্যাপিং। তো ল্যাপিংয়ের কথা বলবো আগে, আমরা দৈর্ঘ্যটা দেখে নিই যে টোটাল মোট রডের দৈর্ঘ্য কত হবে। টোটাল বিম মোট 30 ফিট লম্বা। তো টোটাল বিম আমরা একটা বিমের চিত্র আঁকি। দেখো আমরা একটা বিম আঁকিয়েছি, তো বিমের দৈর্ঘ্য বলা হচ্ছে যে 30 ফিট লম্বা। তো এখন আমাদের রডের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা রড বের করবো, আমরা এখানে একটা রডের ছবি আঁকাই, এটাকে বললাম রড। রডের দৈর্ঘ্য আমরা বের করব। তো 30 ফিট থেকে কী করতে হবে আমাকে, 30 ফিট থেকে আমাদেরকে, এখানে ফিট চিহ্ন না দিলে হবে, 30 ফিট থেকে আমাদের কভারিং বাদ দিতে হবে। তো ওটা বলে দিয়েছে কভারিং কত নিতে হবে, 1/2 ইঞ্চি। এই সাইডে কভারিং 1/2 ইঞ্চি হলে, 1/2 ইঞ্চি একে ফিটে করতে হলে 12 দ্বারা, সরি এখানে 1/2 ইঞ্চিকে আমরা কী করবো, 12 দ্বারা ভাগ করবো যদি ফিটে নিতে হয়। তো এক এক পাশের কভারিং আবার আরেক পাশের কভারিং দুইটা বাদ দিতে হবে, তাই টু দ্বারা গুণ। এবার কী করতে হবে আমাকে, এই যে রডের যে হুক আছে সেই হুকটা যোগ করতে হবে। তো আমরা ইতিপূর্বে বললাম হুক ধরা হয় 10D। তো এক সাইডের হুক 10D হলে তো রডের ব্যাস কত, 5 সুতা, তার মধ্যে 5 ভাগ 8, এটাকে ফিটে নিতে হবে। 12 দ্বারা ভাগ করলাম ফিটে নেওয়ার জন্য। তো এক সাইডে হুক যোগ করলাম, আর আরেক সাইডে হুক যদি যোগ করি তাহলে 2 দ্বারা গুণ করে দেবো। তো এখানে আসো ল্যাপিং, ল্যাপিংয়ের ব্যাপারটা আসবে। এবার এখানে ল্যাপিং যোগ করতে হবে। ল্যাপিংটা কি আমি একটু বলি, দেখো এখানে টোটাল বিমের দৈর্ঘ্য 30 ফিট, এত বড় রড কিন্তু পাওয়া যায় না। এখন যদি তোমার বিমের দৈর্ঘ্য যদি হলো 50 ফিট হয়, তুমি কিন্তু 50 ফিট দৈর্ঘ্যের রড কিন্তু তুমি বাজারে পাবা না। কারণ বাজারে কিন্তু যে রডগুলো পাওয়া যায় একটা নির্দিষ্ট মাপ অনুসারে, তার থেকে যদি বড় বিম প্রস্তুত করতে হয় তখন রডগুলো কী করবা? এখানে তোমাকে বলেছে যে প্রতিটা রডের দৈর্ঘ্য 10 ফিট। তো একটা রডের দৈর্ঘ্য যদি 10 ফিট হয়, এরকম 10 ফিট যদি হয় একটা রডের দৈর্ঘ্য, এটা হলো 10 ফিট বললাম, তাহলে 10 ফিটের রড তুমি এখানে বসাবা কীভাবে? এই পুরো 30 ফিট জায়গা জুড়ে তোমাকে 10 ফিটের রড বসাতে হবে। তখন তুমি কী করবা, তখন তুমি কি একটা রডের সাথে কি এইভাবে করে তার দিয়ে বেঁধে বেঁধে বসাবো, এভাবে কি বাধা যাবে? দেখো তো এই একটা রড মনে করো আর একটা রড, এই দুটো রডকে কি এভাবে বাধা যাবে? যাবে না। কী করতে হবে, ওয়েল্ডিং করতে হবে। কারণ ওয়েল্ডিং করলে কী সমস্যা হবে, ওয়েল্ডিং করতে গেলে যে সমস্যাটা হবে, কংক্রিটের এক দেখো রডের ওপরে কী থাকে, কংক্রিট থাকে, কংক্রিট যে চাপটা দিবে, যে প্রেশারটা দিবে, সেই প্রেশারটা এই মানে কংক্রিট যে চাপ কম্প্রেসিভ ফোর্স রডের উপর দিবে, সেই কম্প্রেসিভ ফোর্স কিন্তু নিতে যেয়ে কিন্তু এটা কিন্তু এই যে ওয়েল্ডিংয়ের কাছ থেকে কিন্তু ভেঙে যেতে পারে। আবার আরও একটা ব্যাপার, রড যখন টেনশাইল স্ট্রেস দিবে, রড যখন টেনশাইল বলকে প্রতিরোধ করবে, টান বলকে প্রতিরোধ করবে, তখন কিন্তু এই ওয়েল্ডিংয়ের জায়গায় কিন্তু এটা কিন্তু স্থায়িত্ব থাকবে না। কেন? কারণ ওয়েল্ডিংয়ের স্থানে কিন্তু ভয়েড থেকে যাবে। এখন বলতে পারো ওয়েল্ডিং স্থানে কীভাবে ভয়েড থাকবে ভাই? দেখো যেখানে ওয়েল্ডিং করা ছিল না, একটি অন্তত এটা তো জানো, যেখানে ওয়েল্ডিং করা ছিল না সেই জায়গাটাতে রডটা যে পরিমাণ মজবুত ছিল, আর যেই স্থানে দুইটা রড ওয়েল্ডিং করা হয়েছে সেই স্থানে মজবুত কম, এটা তো ডেফিনেটলি বিশ্বাস করো। আবার আরেকটা ব্যাপার বলতে পারি, ভয়েড মানে কি ফাঁকা অংশ। এখানে রডের ঘনত্ব যা ছিল ওয়েল্ডিংয়ের স্থানে, ঘনত্ব কিন্তু তা থাকবে না, ওয়েল্ডিংয়ের স্থানে ঘনত্ব কিন্তু তার থেকে কম হবে, যার ফলশ্রুতিতে কিন্তু রডের শক্তিটা কিন্তু ওয়েল্ডিং স্থানে কম হবে। এই জন্য আমাদের কী করতে হবে, রডকে ল্যাপিং করতে হবে। কীভাবে ল্যাপিং? ল্যাপিং মানে হচ্ছে একটার উপর একটা, এই যে আমরা রড এইভাবে করে জয়েন্ট না দিয়ে, এইভাবে জয়েন্ট না দিয়ে আমরা কী করবো, একটা রডের উপর একটা কিছু অংশ এইভাবে রেখে আমরা বেঁধে দেবো। আচ্ছা এইভাবে যদি বেঁধে দাও, দেখো যে একটার উপর একটা তুমি দিয়ে রাখছো এইভাবে, তাহলে দেখো তো এর উপরে যদি তুমি যদি হলো চাপ বল দাও, তাহলে দেখো একটা রড যে পরিমাণ চাপ নিত তার থেকে দুইটা রড তার থেকে বেশি পরিমাণ চাপ নেবে। ইভেন এখানে অনেক শক্তি, অনেক বেশি শক্তিশালী হবে। দেখো এখানে এই যে আমরা এইভাবে করে একটার উপরে একটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার এখান থেকে তুমি চাপ দিচ্ছ,
চাপ দিলে কিন্তু দেখো এখানে কিন্তু ওয়েল্ডিং হলে পরে যেরকম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু থাকবে না। এই জন্য কী করা হয়, যখন অনেক বড় দৈর্ঘ্যের জন্য রড দরকার হয়, যত বড় দৈর্ঘ্যের জন্য রড দরকার তত বড় দৈর্ঘ্যের রড নাই, তখন কী করতে হয় রড একটার উপরে একটা ল্যাপিং করতে হয়, এটাকে বলে ল্যাপিং আর কি। তো ল্যাপিংয়ের জন্য দেখো তুমি একটা রডের দৈর্ঘ্য বলছো 30 ফিট, 10 ফিট, এখন একটার উপরে একটা যদি ল্যাপিং করো তাহলে দেখো তো সেকেন্ড রডের দৈর্ঘ্য কি তুমি 30 ফিট পাবা, মানে এটা 30 ফিট, এটা 30 ফিট করলে তো এই অবস্থা হয়ে যাবে। এটা 30 ফিটের সাথে তোমাকে কী করতে হবে, এই দৈর্ঘ্য বাদ দিয়ে এটুকু যোগ করতে হবে, তাই না? যদি টোটাল যদি দৈর্ঘ্য মানে বিমের দৈর্ঘ্য যদি বের করতে চাও, আর যদি রড কতটুকু লাগলো সেটা যদি বলতে চাও, এটা প্লাস এটা মানে মানে আর কি বুঝতে পারছো আর কি, আমি বেশি ভেঙে বোঝাচ্ছি না, সংক্ষেপে বলি, তোমরা বুঝতে পারছো আশা করি যে এইটুকু রড কিন্তু বেশি লেগে যাচ্ছে ল্যাপিংয়ের জন্য। তো এই বেশি পরিমাণটা তোমাকে কতটুকু ধরতে হবে সেটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, 30 মানে 50 ডি বেশি ধরতে হবে। এখন দেখতে হবে মানে প্রত্যেকটা ল্যাপিংয়ের জন্য 50 ডি ধরতে হবে, প্রতিটা ল্যাপিংয়ের জন্য 50 ডি ধরতে হবে। 50 ডি মানে হলো রডের ডায় আর কি, রডের ব্যাসের 50 গুণ বেশি ধরতে হবে প্রত্যেকটা ল্যাপিংয়ের জন্য। এখন দেখতে হবে ল্যাপিং কতগুলো হবে। দেখো এখানে 30 ফিট এ বিমে 10 ফিট দৈর্ঘ্যের রড ব্যবহার করলে কয়টা রড ব্যবহার করা যাবে, 3টা রড ব্যবহার করা যাবে। তো 3টা রড যদি ব্যবহার করা যায়, দেখো তো 3টা, মনে করো এই রডের দৈর্ঘ্য 10 ফিট করে, তো আমরা এই দুটো রড একটার সাথে একটা ল্যাপিং করেছি, আরেকটা রডও যদি এখানে নিয়ে আসি, দেখো তো ল্যাপিংটা কেমন হবে, এক্সাম্পল হিসেবে বলছি আর কি। মনে করো এই যে 3টা রড, আমরা বুঝতে পারছি 3টা রড ব্যবহার করা যাবে, তাহলে দেখো তো 3টা রডের ল্যাপিং কয়টা হয়, 1টা 2টা ল্যাপিং হবে, তাই না? এখন 30 ফিট বলে নাই, তুমি বুঝতে পারছো 2টা ল্যাপিং হয় যেহেতু 3টা রড ব্যবহার করা হচ্ছে, এর থেকে আরও বড় হতে পারে, তখন ল্যাপিং সংখ্যা আরও বেশি হয়ে গেলে তখন কিন্তু এইভাবে মুখে হিসাব করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে ল্যাপিং বের করতে পারি, সেটা হলো আমরা টোটাল দৈর্ঘ্য তুমি যেই স্ট্রাকচার কাজের জন্য রডগুলো ব্যবহার করবো সেই স্ট্রাকচার কাজের টোটাল কত দৈর্ঘ্যে রড ব্যবহার করতে হবে, সেই মানে কত দৈর্ঘ্য ব্যাপী রড ব্যবহার করতে হবে সেই দৈর্ঘ্য ভাগ একটা রডের দৈর্ঘ্য -1, এটা হলো ল্যাপিং সংখ্যা। ল্যাপিং সংখ্যা বের করার ফর্মুলা বাংলা এখানে লিখে দিতে পারো, ল্যাপিং সংখ্যা ইকুয়াল তুমি যেই স্ট্রাকচার কাজের জন্য রড ব্যবহার করতে চাচ্ছ ওই কত দৈর্ঘ্যব্যাপী রড ব্যবহার করতে হবে সেটা হলো AL, আর একটা রডের দৈর্ঘ্য হচ্ছে AL স্মল লেটার L -1, এটা হলো ল্যাপিং সংখ্যা। তো আমরা এখানে দেখছি কত ফিটের জন্য, 30 ফিটের জন্য আমরা রড ব্যবহার করবো, 30 ভাগ একটা রডের দৈর্ঘ্য কত, 10 -1, মোট কত হয় 2টা ল্যাপিং। ওকে, তাহলে একটা ল্যাপিংয়ের জন্য তাহলে আমাকে কী করতে হবে, ল্যাপিংটা যোগ করতে হবে, একটা ল্যাপিংয়ের জন্য কতটুকু, 50 ডি, 50 ইনটু ডি, আমি এটা নিচে লিখে ওদিকে যেহেতু জায়গা নাই, 50 ডি, তো ডি এর মাপ কত, 500 দা, তাহলে 5 ভাগ 8 ইঞ্চি, তো এটাকে ফিটে নিলে 12 দ্বারা ভাগ, একটা ল্যাপিং করেছি কিন্তু ল্যাপিং কয়টা দরকার, 2টা, তাই এখানে 2 দ্বারা গুণ করবো। এই জায়গা থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু রডের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তো তাহলে এখান থেকে আমরা দেখি রডের দৈর্ঘ্য কত পাওয়া যায়, দৈর্ঘ্য কত আসছে, 37.17 বা 167 যেটা বলো না কেন ফিট। অতএব রডের ওজন বের করতে হবে, ওজন সমান আমরা জানি ডি ইঞ্চি হোল স্কোয়ার বা স্কোয়ারই বলো সমস্যা নেই, ইঞ্চো এল ভাগ 24, তাহলে ইঞ্চির মাপ কত এখানে, 500 দা, তার মানে 500 দা মানে 5 ভাগ 8 ইঞ্চি, ইঞ্চো রডের দৈর্ঘ্য কত, 37.1 ফিট, এখানে রডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তো এরকম দেখো আমরা এটা একটা রডের দৈর্ঘ্য পেয়েছি, মানে সরি এখানে দেখো এইভাবে করে মোট, এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে তুমি দেখো এইভাবে করে মোট মানে এক স্তর, সরি এক স্তর বলতে এই যে 3টা রড, এখানে আসলে 5টা রড ব্যবহার করা, মানে এখানে একটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারো যে ভাইয়া আপনি বললেন এখানে 5টা 500টা রড, বাট এখানে বলছেন 30 ফিটের জন্য এখানে 30 ফিট দৈর্ঘ্যের জন্য 10 ফিটে মোট 3টা রড লাগবে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল। এখানে একটা ব্যাপার একটু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে বিমে কি রড কি, মানে কী বলবো আর কি ব্যাপারটাকে কীভাবে বোঝাবো, মনে করো এটা বিমের বেড আর কি, বেড বলতে কী বলবো ব্যাপারটাকে কী দিয়ে বোঝা আর কি, মানে বিমের এই যে ওপরে এই, দাঁড়ো এক মিনিট আমি একটু দেখি কিছু দিয়ে বোঝানো যায় কি না, অ্যাকচুয়ালি আমি হাতের কাছে সেরকম কিছু পেলাম না আর কি তোমাদের দেখানোর জন্য। তো আমি এই যে আমার ক্যালকুলেটার দিয়ে একটু উদাহরণ দিই তোমাদেরকে, দেখো মনে করো এটা একটা বিম, মানে এই যে তুমি বিমের এই সাইডটা দেখতে পাচ্ছ আর কি, এই সাইডটা, এই যে বিমের তুমি বিমটাকে এই যে এই রডের ওপরের অংশ থেকে কেটে ফেলো, কেটে ওপরের অংশটা বাদ দিয়ে দাও,
বলতে যাচ্ছি যে বিমের এই যে এই রডের ওপরে অংশ থেকে তুমি কেটে ফেলো, কেটে উপরে কংক্রিটটা বাদ দিয়ে দাও, এই যে আমি কেটে ফেলাম কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এখন আমরা এই বেড দেখতে পাচ্ছি বিমের। বিমের বেড মানে কি, বিমের এই ভূমির অংশটা দেখতে পাচ্ছি। দেখো তাহলে আমরা এখানে এই একটা রড ব্যবহার করছি, দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল মোট পাঁচটা রড ব্যবহার করছি। তো আমি এই যে আমি এই সামনে যে রডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে এইটা, তো এই রড এখানে একটা দুটো তিনটে ব্যবহার করেছি, তিনটা ব্যবহার করেছে মানে তিন স্তর, আসলে স্তর বলা ভুল হবে এটা। এখানে দেখো এই এক মানে একটা রড দুটো রড তিনটা রড এইভাবে করে কয়টা হলো, এখানে পাঁচটা বলতে বোঝানো হচ্ছে একটা দুটো তিনটে এইভাবে করে একটা, আবার মাঝখানে একটা দুটো তিনটা এইভাবে করে আরও একটা দুইটা, আবার একটা দুটো তিনটে এইভাবে করে আরও একটা তিনটা, এইভাবে করে মোট পাঁচটা রড। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো, মানে এখানে আরও সহজ ভাষায় যদি বলি তাহলে দশ ফিটের তিনটা রড একটা দুটো তিনটা এই তিনটাকে ধরে সরে একটা টোটাল। আরও সহজভাবে বলছি আমি, ল্যাপিং সহ ল্যাপিং করার পরে এই যে আমি দেখাই একটু এখানে, এই একটা ল্যাপিং আবার মনে করো এই একটা ল্যাপিং, ল্যাপিং করার পরে এই পুরো ল্যাপিং সহ এই পুরোটাকে ওরা একটা রড ধরেছে, কিন্তু আমরা এখানে ইন্ডিভিজুয়ালভাবে প্রতিটা রডের দৈর্ঘ্য দশ ফিট বলতে বোঝাচ্ছি একটা দুটো তিনটা এরকম যেই অবস্থাটা বলছি, তো সেই হিসেবে কিন্তু পাওয়া যায় তিনটা মোট। অ্যাকচুয়ালি কিন্তু দশ ফিটের আমরা কয়টা রড এখানে ব্যবহার করলাম, একটা দুটো তিনটা, তিনটা রড ব্যবহার করলাম, কিন্তু তিনটা মিলে ল্যাপিং করে একটা একক দৈর্ঘ্যের মানে সরি একটা একটা হচ্ছে পুরো দৈর্ঘ্যের একটা একটা রড কিন্তু আমরা পেয়ে গেলাম। জয়েন্টে আমরা কিন্তু তিনটা রডের মাধ্যমে পেয়ে গেলাম একটা রড। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, এই জয়েন্ট দেওয়ার পরে এটাকে একটা রড হিসেবে ধরলে পারে, এরকম করে মোট এখানে পাঁচটা রড ব্যবহার করতে বলেছে। অর্থাৎ এর ক্রস সেকশন যদি দেখি একটা দুটো তিনটা চারটা পাঁচটা, এগুলো পাঁচটা রড ব্যবহার করতে বলেছে, আর প্রত্যেকটা রড ল্যাপিং করে তিনটা দশ ফিট বিশিষ্ট তিনটা ছোটো রড মিলে একটা রড তৈরি করা হয়েছে ল্যাপিং করে, এটাকে একটা রড হিসেবে ধরলে এরকম মোট পাঁচটা রড ব্যবহার করা হয়েছে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো আমি অ্যাকচুয়ালি এখানে কী বলতে চাইলাম। তো এনিওয়ে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ল্যাপিং করার পরে এই একটা রডের দৈর্ঘ্য কত, 37.17। তাহলে এরকম পাঁচটা রডের দৈর্ঘ্য কত হবে, এরকম পাঁচটা রডের দৈর্ঘ্য কত হলে অবশ্যই এর সাথে পাঁচ দ্বারা গুণ করতে হবে /24। এখান থেকে তুমি সরাসরি রডের ওজন পেয়ে যাবে, একটু ক্যালকুলেশন করে দেখবে এখান থেকে কত আসে, সম্ভবত 188.37 আসে সম্ভবত। তারপর একটু নিজের একটু ক্যালকুলেশন করে দেখবা যে এটা আদৌ আসে কিনা, আমার ভুল হতে পারে, এখানে ক্যালকুলেশন করে যাবে সেটা অ্যান্সার। আশা করি বুঝে গেছো আমরা এই অঙ্কটা কীভাবে করলাম। আশা করি এখন এই রড কেন্দ্রিক বইতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পারবা, যদিও রানিং ফিট বা রানিং মিটার অঙ্কগুলোতে একটু সমস্যা হবে। আমরা নেক্সট ক্লাসে রানিং মিটার বা রানিং ফিটের যে অঙ্কগুলো রয়েছে RFT বা RM এইগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করবো ইনশাল্লাহ।